ওয়েলকাম বন্ধুরা কেমন আছে তোমরা চলে আসলাম রো ফেরো টাউন গেম নিয়ে তো সর্বপ্রথমে আমার একটু শক্তি দেখে নাও তোমরা আমি কেমন শক্তি আমি অনেক শক্তি সঞ্চয় করেছি তো চলো আমরা মিশন স্টার্ট করি চলো এখানে পিছন দিকে একটি কার এসে দাঁড়ালো এই কারটাকে আমি গ্রেনেড মারবো গ্রেনেড মারছি কিন্তু আমি পড়ে গেলাম তবে না আমি উঠে দাঁড়াবো এবং সবাইকে ফিনিশ করতে হবে আমাকে আজকে এই সব কার আর্মি পুলিশ এই টাউনে যত কিছু আছে সব কিছু ফিনিশ করতে হবে এবং এই টাউনটি বা পুরোপুরি আমার দখলে নিয়ে আসবো তো চলো আমরা সামনে আগাই সামনে একজনকে দেখা যাচ্ছে এই বেটাকে এই পুলিশ বেটাকে গ্রেনেড মারেই ফিনিশ হয়ে গেল এর কাছে টাকা ছিল টাকাটা নিয়ে নিলাম তো চলো সামনে আরেকজনকে দেখা যাচ্ছে আর একটা পুলিশ কার দেখা যাচ্ছে এই পুলিশ কারটা আর টার্গেটে কার টার্গেট পুলিশ কার কার এখানে আরেকটি দেখা যাচ্ছে এই কারটা আমাকে ধাক্কা দিল আমি পড়ে গেলাম এই কার্ডটাকে তো আমি ছাড়বো না এই কারটাকে গ্রেনেড মারবো একটা এই কারটাকে গ্রেনেড মারি কারটা পালিয়ে গেছে কিন্তু এখানে আরেকটি পুলিশ কার এই পুলিশ কার্ডটাকে আমি থ্রো করবো এই টাউনে এবং ফিনিশ করে দেব। এবং এই বেটা পুলিশকে একটা লাথি দিই একটা লাথি দিয়ে এই বেটা পুলিশ আমার পিছনে লেগেছে তো চলো আমরা সামনে আগাই সামনে আরেকটি পুলিশ দেখা যাচ্ছে এখানে একটি গ্রেনেড মেরে ফিনিশ করে দিই হ্যাঁ ফিনিশ হয়ে গেছে তো চলো সামনে আগাই সামনে এখানে একটি জাম করলাম আমি কিন্তু এখানে পাখি ভিলেন আমাকে তার আগে পুলিশ বেটাকে আগে গ্রেনেড দিই কিন্তু আমি পড়ে গেলাম কাছাকাছি থাকার জন্য আমি এই পাখি ভিলেনটাকেও ফিনিশ করতে হবে এই পাখি ভিলেন আমাকে ফায়ার করছে আমি আহত হচ্ছি তখন চলো সামনে জাম্প করে আমি ব্রিজে উঠতে পারলাম না তো চলো এখানে আরেকটি জাম করা যাক আমি এই পাশে এবার নামলাম তো একটা গান নিতে হবে আমাকে একটি ভালো গান তার আগে এই কারটাকে একটা গেনেট দিয়ে ফিনিশ হলো না আরেকটি গেনেট মারবো এবং ফিনিশ হয়ে গেল তো ফিনিশ আমি পড়ে গেলাম কারের আঘাতে কিন্তু এই পাখি ভিলেনটাকে যে কী করি পাখি ভিলেনটাকে আমার ফিনিশ করাই লাগবে অনেক ডিস্টার্ব করছে আমি গান নিয়ে নিই এবং এবার ফায়ার করে ফিনিশ করে দেব এবং ফিনিশ হয়ে গেল তো এখানে ভিলেন আমাকে হেলিকপ্টার থেকে ফায়ার করছে এই হেলিকপ্টারটাকে আমি ফায়ার করে ফিনিশ করে দেব এবং ফায়ার করছি এবং ফিনিশ হয়ে গেছে এই বেটাকে ফায়ার করে ফিনিশ করে দিই পুলিশ বেটা তো আমাদের আজকে টার্গেট পুলিশ কার পুলিশ আর্মি এই টাউনে সব সব কিছু আমরা ফিনিশ করে দেবো এবং এই টাউন আমাদের দখলে নিয়ে আসবো তো চলো সামনে আগাই সামনে আর কাউকে পাওয়া যায় কি না দেখি এখানে একটি গ্রেনেড মেরে দিই উপরে দেখা যাচ্ছে পুলিশ কার দেখি সামনে আগাই এখানে আর একটি পুলিশ কার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এই পুলিশ কারটাকে তো ছাড়বো না আমি একটু গান দিয়ে ফায়ার করি ফায়ার করে ফিনিশ করে দিয়ে দুই বেটাকে ফিনিশ হলো এবার এই এই বেটা আমার পিছনে এ লেগেছে এই বেটাকে একটু এখানে আবার হেলিকপ্টার থেকে আমাকে ফায়ার করা হচ্ছে হেলিকপ্টারটাকে আগে ফিনিশ করতে হবে এবং ফায়ার করি এবং ফায়ার করে ফিনিশ করে দিলাম হেলিকপ্টার তো চলো এবার সামনে আগাই সামনে এখানে একটি গেনেট মারতে হবে গেনেট মারলে সব একসাথে ফিনিশ হয়ে গেল তো চলো এই কারটা নিয়ে আমরা ড্রাইভ করি এই কারটা ড্রাইভ করে আমরা যাই এখানে এই শহরে ভিলেন আর্মি এসেছে এই ভিলেন আর্মিকে ফিনিশ করবো এখানে জাম করে আমার ব্রিজে উঠতে পারলাম না আমার এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে এখানে পুলিশ কার আরেকটি চলে এসেছে এখানে থাক আমাদের আজকে যেতে হবে আর্মি ক্যাম্পে এবং তাদেরকে ফিনিশ করতে হবে তারা অনেক ভিলেন শয়তান তো চলো সামনে অনেক সুন্দর রাস্তা তো কেমন লাগছে বন্ধুরা গেমটি অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো চলো সামনে পাহাড়ের মতো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে তো চলো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের তো চলো এই পুলিশ কার্ডটি ড্রাইভ করছি কেমন ড্রাইভ করছি তো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এই পাহাড়ে উঠে আমরা এখানেই তাদের আর্মিদের ক্যাম্প তারা সাজিয়েছে এখানে আমি ব্রেক করে নামবো এবং এই কার্ডটা থ্রো করে সেই আর্মিদের গেটটাকে ভেঙে ফেলবো এবং থ্রো করলাম গেটটা ভেঙে গেল কিন্তু তার পাশাপাশি আমি পড়ে গেছিলাম একটা ভালো গান নিয়ে এই হেলিকপ্টারটাকে আগে ফিনিশ করতে হবে হেলিকপ্টার ফিনিশ হয়ে গেছে আর্মিটাও ফিনিশ হয়ে গেছে চলো আর্মি ক্যাম্পের ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করলাম এখানে দেখি চারপাশে ঘুরে ঘুরে কয়টা আর্মি আছে এরা সবাই ভিলেন এরা এদেরকে সবাই ফিনিশ করতে হবে ফিরিশ চারপাশে ঘড়ি কাউকে দেখা যাচ্ছে না কোথায় লুকিয়ে আছে সব বের হ আমি তাদের সবাইকে ফিনিশ করে দেব এখানে হেলিকপ্টার দেখা যাচ্ছে তাদের এই হেলিকপ্টারটাকে তার আগে এই দুইটা আর্মিকে গ্রেনেড দিয়ে ফিনিশ করে দিলাম এদেরকে ফায়ার করে ফিনিশ করে দেব চারটা আর্মি ফিনিশ করে পাঁচটা আর্মি ফিনিশ করে দিলাম ছয়টা আর্মি ফিনিশ করে দিলাম এবার এই হেলিকপ্টার তাদের এই পঞ্চাশ কোটি টাকা দামের হেলিকপ্টার ফিনিশ করে দিলাম ফায়ার করে তো এখানে পিছনে আরেকটি এই এটাই বেটাকে ফিনিশ করে দিলাম এই বেটাকেও ফিনিশ করে দিলাম তো চলো সামনে আগাই সামনে আরও দুটি দেখা যাচ্ছে একটা গেনের ডেলে দুটো একসাথে ফিনিশ হয়ে যাবে এবং ফিনিশ হয়ে গেছে তো চলো আমরা তাদের যে জেড এরোপ্ল্যান যেটার দাম একশো কোটি টাকা এই জেড এরোপ্লেনটি ড্রাইভ করে ছিনতাই করে নিয়ে চলে যাব এবং তাদের আর কিছুই থাকবে না তারা আর কিছুই করতে পারবে না এই টাউনে তো চলো আমরা সামনে যাই সামনে আমি এই জেড অ্যারোপ্লেনটি কেমন ড্রাইভ করছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো যাওয়া যাক সামনে কি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর বিল্ডিং অনেক গোলাকার স্কোয়ার অনেক সুন্দর বিল্ডিং এখানে দেখা যাচ্ছে আমি ড্রাইভ করছি উপর দিয়ে সব কিছুই আমি দেখতে পাচ্ছি নিচে কাউকেই দেখা যাচ্ছে না পুলিশ আর্মি সব কিছুকে ফিনিশ করে দিয়েছি এটা আমার দখলে চলে এসেছে তো এখানে আমরা এই এখানে আমরা ল্যান্ড করব। এখানে এই জেড এরোপ্লেনটি ল্যান্ড করে আমি নামব এবার দেখি আশেপাশে ঘুরে দেখি আর কেউ কোথাও আছে কি না এখানে আমাকে দেখতে হবে এখানে হেলিকপ্টার ভেলেন ভেলেন আমাকে হেলিকপ্টার থেকে ফায়ার করছে এই হেলিকপ্টারটার জন্যই আমি ওয়েট করতেছিলাম তো হেলিকপ্টারটাকে আমি ফায়ার করে ফিনিশ করে দেব তো ফায়ার করি ফায়ার করলেই ফিনিশ হয়ে যাবে ফায়ার করে ফিনিশ করে দিলাম তো চলো এই হেলিকপ্টার জেড থাক আমাদের পরবর্তী প্রয়োজনে লাগাবো এখান থেকে আমি একটা জাম্প করে এই রিভার প্লেস পার হব এবং টাউনে যাব এবং দেখব এখানে কোনো ভিলেন আছে কিনা এখানে এখানে কোলা ম্যান দেখা যাচ্ছে এই কোকাকলা ম্যানকে আমি ফায়ার করি ফায়ার করি একটা গেনেট মারলে কেমন হয় একটা গেনেট পেরে দিলাম কিন্তু লাগলো না আরেকটা মারি কিন্তু মারতেই আমি ফিনিশ হয়ে গেলাম তো চলো নতুনভাবে শুরু করা যাক তো চলো সামনে আগাই সামনে আজকে কিছুই রাখবো না আজকে মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছি এই টাউন এই বেটাকে গ্রেনেড দিয়ে ফিনিশ করি সব কিছু আমার কন্ট্রোলে আছে এই টাউনের সব পুলিশ আর্মি সবাইকে ফিনিশ করা হয়ে গেছে এই কার্ডটা তো আমার পছন্দ হয়েছে এই কার্ডটা তো আমাকে ডাইভ করতে হবে কে আসিস বের হ আমি এই কার্ডটাকে ডাইভ করব এবং দেখব টাউনে আর কেউ কোথাও কেউ আছে না কি এবং থাকলে ফিনিশ করে দেব। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি একটি জাম করে আমার গেমটি শেষ করব তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে